একবার দেখি আমাদের অনেক কাপড় আসছে, তা আমি একটা কাপড় নিয়ে দেখি ঝালরটা করতে পারি কি না, দেখি বসতে বসতে করতে করতে করে ফেললাম একটা শাড়ির ই করে, একটা শাড়ির ঝালর সুন্দর হয়ে গেল। তারপর সাহেব এসে দেখে তো খুব মহা খুশি, যেহেতু এটা তো অনেক ভালো হয়েছে, ওইটার থেকে এই তোমারটা সুন্দর হয়েছে, মানে আমার উৎসাহ দেওয়া শুরু করলো। তখন আমি ওই শাড়ির ঝালর দেওয়াটাও ওনার জন্য বড় হয়েছিল। তারপরে আমার সাথে আবার বাড়িরও যারা যারা ছিল সবাই করে চালানা করে পয়সা দিতাম। তারপর দেখো মহল্লার অনেক মানুষ এসে পড়তো, আমাদের পাড়ার যে মানুষজন ছিল ওরাও ওই ঝালরটা করা শুরু করলো। তারপরে আমি আবার ওদের কাপড় দিতাম, বিক্রি করে করে আনতো। উনি খুব কর্মঠ ছিল, এত কর্মঠ ছিল এরকম মানুষ মনে হয় এত খাটতে পারে না। রাত্রে ঘুমাই সে রয়েছে, উঠে পড়ছে, এই আমি না উঠো, কেন কী হয়েছে, চলো একটু ফ্যাক্টরিতে যাই, মনে হয় কিছু একটা হইতেছে। তো তখন এই টুঙ্গি পাকিস্তান আনোয়ার সিল্ক মিল ওনার সাথে চলে যেতাম, গিয়ে দেখতাম ঠিকই কিছু না কিছু একটা, ওই শার্টটা খুলে ওখানে বসে যেত মেশিন ঠিক করার জন্য। ওনার সাথে ঘুরছে মিল ফ্যাক্টরি দেখছি যে উনি এই বয়সে এত খাটতেছে এত করতেছে, আর মনে মনে দোয়াই করতাম যে আল্লাহ যেন আরও উন্নতি দেয়, ওনার খাটনিটা যেন সাকসেসফুল হয়।